ডেঙ্গুতে মৃত্যু কমার বড় কোনো লক্ষণ নেই। গেল এক সপ্তাহে দৈনিক অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহে এই গড় ছিল 14 জন। চলতি মাসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 185 জনের। এবছর এখনো পর্যন্ত মোট মৃত্যু 730। এক মাস আগে ঢাকার বাইরে রোগী বেশি থাকলেও এ মাসে ঢাকায় হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। চলতি মাসে এখনো পর্যন্ত সারা দেশে ভর্তি হয়েছে 36,000-এরও বেশি ডেঙ্গু রোগী। ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা যায় ঢাকার আশেপাশের জেলার রোগীরাও চিকিৎসা নিতে আসছেন রাজধানীতে। ওই হাসপাতালে গেল 24 ঘণ্টায় 100-এরও বেশি নতুন রোগী ভর্তি হয়েছে। সব মিলিয়ে চিকিৎসা নিচ্ছেন 300+।